কইবিনি, কাজে যে বেরোবো তা জুতো জামা আসে সব কোথায়? এই না, আরে আরে আরে, এ কি করছো তুমি? আরে এভাবে জুতো জামা সব জলে চুবিয়েছো কেন? আমি ভিজে জব জব করলে তোমার অস্বস্তি হয়, তাই তো আমি আগে থাকতে জলে ভিজিয়ে দিয়েছি। শোনো, আমি থাকছি না, তাই ওই সদর দরজা ভালো করে হেঁটে বসে দেখো। হ্যাঁ, আমার জন্য বেশ নরম নরম কটা ওই পাটি সাপটা বানিয়ে রেখো, ওই ঘন করে ফুটিয়ে রাখা ওই দুধে ডুবিয়ে ডুবিয়ে মনের আনন্দে খাবো ফিরে এসে। আচ্ছা গো, আচ্ছা। নারকেল কুপে পুর বানিয়ে ফেলেছি, এদিকে চাল ভিজিয়ে ভাটা হয়ে গেছে, এবার শুধু গরম গরম পাটি সাপটা ভেজে ফেললেই হবে। যা, এই দুধটাই তো ফোটানো হয়নি। এবার এইবার দুধটা ফুটে গেলে সব গুছিয়ে রেখে দেব। কি সর্বনাশ কাণ্ড! যেই না পাটি সাপটা গুলো চাপা দিতে ভুলে গেছি, অমনি কুকুরটা এসে মুখ দিয়েছে। ওদিকে কুকুর তাড়াতে গিয়ে এদিকে উনুনে দুধ বসিয়ে গেছি, সেটাই খেয়াল নেই। তাড়াতাড়ি করতে গিয়ে দুধের গামলাটাই উল্টে ফেলেছি, এবার এবার কি হবে? আরে এই তো হাতের কাছে বস্তা ভর্তি ময়দা, এই মিহি ময়দা দুধের ওপর ছড়িয়ে দিলে কটা এসে টেরি পাবে না যেখানে দুধ পড়েছিল। বাবা, আমাকে বোকা বলা। যেমনটা বলে গিয়েছিলে তেমনটাই করেছিলাম, কিন্তু কুকুরটা এসে পাটি সাপটা ছুরিটাই তুলে নিয়ে পালালো, আর কুকুরের পেছনে ছুটতে গিয়ে উনুনে বসানো দুধ উতলে পড়লো, আর তা সামলাতে গিয়ে দুধের গামলা গেল উল্টে। কি এত সব কিছু হয়ে গেছে? এ হয়েছে, তবে কিচ্ছুটি বোঝার জো নেই। এই দেখো না, দেখো না, দুধের ওপর ময়দা ছড়িয়ে আমি কেমন পরিপাটি করে দিয়েছি, দেখো 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 দেখো। অনেক কষ্ট করে এই মোড়গুলোকে জমিয়েছি, এগুলো আর বউ এর ওই বোকামোর জন্য আমি হাতছাড়া করতে পারবো না, কিন্তু এগুলোকে রাখি কোথায়? এই মোড়গুলোকে হাড়িতে ভরে এই গরু জামনার নিচে এমনভাবে লুকিয়ে রাখবো যে কাক পক্ষী তো টের পাবে না।
ও মা, তুমি আবার এখানে এই গোয়াল ঘরে কি সব গুজে রাখছো? আমাকে দেখাবেন না বুঝি? এই রে চলে এসেছে। না না, ব্যাপারটাকে যেভাবে হোক ধামাচাপা দিতে হবে। আমি না হয় বোকা, তা বলে কি আমার একটুও বুদ্ধি নেই? সে কথা আমি বলেছি। আসলে হয়েছে কি, আমি এই হলুদ চাকরি কটা জোগাড় করে এনেছি, তাই এই এখানে সেগুলো রেখে যাচ্ছি। তবে খবরদার, এতে কিন্তু তুমি একদম হাত দেবে না। তোমার মাথা খারাপ না পেট খারাপ? এই যে তুমি একবার বলে দিলে, আর আমি কিছুতে এটা হাত দেবো না, দেবো না। হ্যাঁ মনে থাকে জানো। মাটির হাড়ি সরা ঘড়া কুচো যা লাগবে নিয়ে নিন। না বাপু, পয়সা করি নেই, খালি হাতে আমি কিছু নিতে পারবো না, কিছু না। গোয়ালঘরে গরুর জাবনার পাত্রের নিচে খোড়ো, তাহলেই দেখবে হলদি চাকতি গুলো। যা নেওয়ার তোমরাই নিয়ে যাও, আমার তো ওগুলো ছোঁয়া বারণ। আরে 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 আরে, এ তো এমনি এমনি চাকতি নয়, খাঁটি সোনার মোহর, উড়িষ্যা আওয়াজ। চল চল, কথা কম কাজ বেশি, এখন চম্পটি আজকের মতো যা পেয়েছি তাই নিয়ে কেটে পড়ি। আমরা না হয় আবার পরে আসবো। আরে গিন্নি, এসব আবার কি? এসব হাড়ি কলছি কোথা থেকে পেলে তুমি? এই কোথা থেকে আবার, বাড়ি বয়ে ফেরিওয়ালা দুজন বেচতে এলো, না নিলে কিছুতেই ছাড়ছিল না, কিছুতেই না। আসলে তুমি যে ওই ওই হলদে চাকতিগুলো রেখে গেছিলে না, ওগুলো দিয়েই এগুলো কিনেছি। করেছো কি গিন্নি? আরে বলি, তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না? ওরা যেগুলো নিয়ে গেছে সেগুলো যে সোনার মোহর, আমাদের জমানো সম্পত্তি। না না গিন্নি, এটা তোমার করা একদম উচিত হয়নি। হায় হায় রে, হায় হায় হায়। আমি তো কিছুই করিনি, আমি তোতে হাতই দিইনি, ওরা নিজেরাই খুঁজে বের করেছে সব। তবে সব কথা তোমার আগে থাকতে বলা উচিত ছিল। হায় ভগবান। পট্টামশাই আমার উপর বেজায় চটে গেছে, আজ ওর মন ভালো করতেই হবে। বাড়ি ফিরলে ওকে শিঙ্গি মাছের ঝোল আর কাঁকড়ার ঝাল করে খাবো। রান্না করবো যে পট্টামশাই হাত চাটতে লাগবে। অগ্নিমা, আজ একেবারে পিতলের বাসন এনেছি। ও তোমরা এসেছো, ভালোই হয়েছে ভালোই হয়েছে। বাপু তোমরা কাল আমাকে ভারী বোকা বানিয়েছো, তোমরা বরং তোমাদের সব ফেরত নিয়ে যাও আর আমার ওই হলুদ চাকতিগুলো ফেরত দিয়ে যাও। যাহ, তাই আবার হয় নাকি? হয় বই কি? হাড়ি সরা তো ফাঁকা নেই। না 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 না, সে যাই হোক, আজ আমি কিচ্ছুটি বলবো না, কিচ্ছুটি না। এমনকি হাড়ি সরার মধ্যে কি ভরা আছে তাও বলবো না, বললে যদি তোমরা আমাকে বোকা বানাও। তবে তো মনে হচ্ছে আজ ওই হাড়ি সরার মধ্যেই মোহর ভরা আছে। আজ আবার বোকাটা না বলতেই সব বলে দিয়েছে।
আরে বাবা রে বাবা রে গেলাম রে আজ আমার এসেছিল বাসন গোছাতে, তবে আমি সেসব না নিয়ে ওদের মাল ওদের ফেরত নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু হাড়িয়া সরাতে যে তোমাকে রেঁধে খাওয়াবো বলে শিঙ্গি মাছ আর কাঁকড়া রেখেছিলাম সেটাই বললিনি। নাগিন, আজ থেকে আর বোকা নয়, তোমাকে আমার লক্ষ্মী বউ বলে ডাকবো আমি। জানো জানো এ হয়তো তুমি ঠিকই বলেছো গো, না এ কথা তোমার আগে থেকে বলা উচিত ছিল।